বিতর্কিত রেজেন্ট গ্রুপের চেয়ারম্যান জালিয়াতি প্রতারণার অর্ধ শতাধিক মামলার আসামি মোহাম্মদ শাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রেজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকেও এদিন হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ জসিম দুজনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া শাহেদের আরেক সহযোগী তারেক শিবলিকে দ্বিতীয় দফায় আরও 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শাহেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র, জাল টাকা, প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতে 7টি মামলা রয়েছে। গতকাল বিকেলে শাহেদের নামে আরও 2টি মামলা দায়ের করেছে র্যাব। বুধবার সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়।